আমার আল্লাহ বলেন বেলালের এই জিপবা দ্বারা টাইনে সিদ্ধ করে বেলাল তখন কোনে মনে বলে মানি কত আশা করে ম দেবা দিয়া আল্লাহ যদি তোমার কালে মাটা ঠিক করতে পড়তে হয় জিব্বাটা লড়াইয়া চাড়া করতে হয় জিব্বাটা লড়াইতে পারিনি জিব্বার মাঝখান দিয়া এমন ভাবে লোহার কটা টোকায় মালিক জি ফ্লাটা ঘুরাইয়া বলতে পারি না লাই লালি লাল লা মোহে মাদুর রস লল্লা লা লাই লাল্লা ফুল রু মলাহ আহা তুমি এক বলতে পারি না ইরা মারতে মাততে নাক শুপ্র সব না কিন্তু আমার একটা জিনিস বাকি ছিল সেটাও নষ্ট করে দিল যেই জিব্বা দিয়া তোমারে ওদের কান পর্যন্ত পৌঁছে বলবা আমার আল্লাহ এক তো দেবদেবী আমি বিশ্বাস করি না এটা পর্যন্ত আমার নষ্ট করে দিল আল্লাহ তুমি তো আমার অন্তর্জামী জানি সবই জানো

ওই শব্দটার নাম হলো আহার তাও ভালো করে উচ্চারণ করতে পারে না আমার আল্লাহ বলে তুই যে একবার আমার আহার জান্নাতের মেহমান হয়ে গেছ সুখে দুঃখে তুই যে আমার আহার বলছো রে বেলাল এই জালিমের কারাগারে তাই কেউ তুই আমারে আহার বললি বলবো আল্লাহ বলতে হবে না শুধু আহাত বলছে রেতে আমি খুশি হয়ে গেছি ধরে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা যেমনি করেন খুশি হয় কি জোরে গান আর জোরে বলে আরে আশ্চর্য হয়ে যাবে রসুল বসে রইছে কি মার মধ্যে এক যুদ্ধের মাঠে রসুল যুদ্ধে গেছেন যুদ্ধে যুদ্ধটার নাম কেউ বলেন রোমান যুদ্ধ কেউ বলেন তাবুকের যুদ্ধ বিশ্বনবী অনেক রাস্তা সফর করে গেছে তো

সেটা লোক আর জিজ্ঞেস করে কথা মুড়ি পরে পৃথিবীর এমন কোন মানুষ নাই সিংহে সিংহরে ঘোরা বানায় পিঠে চরে আর আপনার আমি আজকে চোখ দিয়ে দেখলাম সোমান আল্লাহ আল্লাহ

তো দেখবেন আল্লাহওয়ালাদের প্রতি আল্লাহর দুনিয়া সব মাখনাককে মহতাজ বানায় দেয় কারণ সে যখন আল্লাহ র হয়ে যায় তামান নবী যখন রাস্তা দিয়ে হারে দুনিয়ার সব মাখনাক নবী রেসিয়েছেন তেন তো ওই রাখাল দেখতাছে গরুর রাখাল উঠচা রইতাছে ইন্দিভিন টাইমে দেখে ভেড়া বগেগুলি বিশ্ব নদীন তো আপনার আদিকে যাইতেছিতাছে আমান নবীর জীবনে আমার নবীর দিন নবীর জীবনে তিন হাজার ভিতরে একটা উল্লেখযোগ্য সময় দেখে নবীর তখন ফায়সালা হয়েছে আপনি নবীর পাহারা দিবেন না আসে দেখেন কাকরাল কিন্তু এখনো পাহারা দেয় তাই না

বন্দাই যখন আল্লাহ ভয় পা সারা দৌনিয়ায় আল্লাহ লাহ তাবে আরে বানায় দা তুমি যে দেখছো তোমার ওর দবদুম বক্তিগুলা নবীর দিকে সর্ষে বরবার সারা দাউনিয়ায় নবীর দিকে মিহতাস আর নবী হলে মানে দিকে মুতাস জোরে জোরে কন্যা বাবা এ কাল মধ্যে কি আছে বোনের পশু পাখি পর্যন্ত উট ভেড়া কুকুর আপনার দিকে ছুটে আসে নবী আমার বলেন আমার কাছে কোনো কিছুই নেই তোমার ভিতরে দুইটা চোখ আছে আমারও দুইটা চোখ আছে তোমার দুইটা হাত আছে আমার দুইটা হাত আছে তবে আমার মধ্যে একটা জিনিস আছে আমার মধ্যে রিসালাতের আলো আছে অর্থাৎ রসুল হওয়ার এবিলিটি আমার মধ্যে আছে আমি যে রসুল হয়েছি নূরের নূরে আল্লাহর কোরআনের নূর আছে রেসালাতের দায়িত্ব আমার মধ্যে আছে ওই রাকাল নবীকে না বলে ফেলেছে আপনার রেসালাতের দায়িত্ব একটু অংশ যদি আমারে দেন আমি কি নিতে পারবো

একমাত্র এখন এবাদাত করতে হবে কার আরো জোরে বলেন কার এই রাকাল চোখের পানি ছেড়ে দিয়া বলে এতদিন তো কেউ আমারে বোঝায় নাই আল্লাহ একজন সবাই আমারে বুঝাইছে গাছ আমার রব চন্দ্র আমার রব এই বট গাছ আমার রব এই গরু আমার রব এর সামনে চেষ্টা দিতে হয় পাহাড় আমার রব এই পাহাড়ের পাথরগুলা গুলা রব আমার নবী বলেন এইগুলা রব নয় এইগুলা হলো রবের স ঠিক না বেঠি ওই রাখাল বলে রেসালাতের দায়িত্ব ঢুকাইতে হলে কি লাগবে পরে প্রথম রেসালাতের দায়িত্ব নিতে হলে কালেমা পড়তে হবে ওই লোকটা সঙ্গে সঙ্গে বলে আমি কালেমা পরে নিলাম কালেমা পড়ার পরে রাখাল বলতেছে একজন আম লোক রাখালের আর কতটুকু বুদ্ধি থাকবে আমার তালবে বাবাজিরা ও আমার যুবক ভাইরা ভালো করে বুঝো ওইরা রাকাল যখন বলছে আপনার হাত আমার হাত একটু দিবে আপনি শুনলে আশ্চর্য হবে আমার নবীর হাতটা এত বরকতপূর্ণ ছিলেন নবী যদি কোনো পাথরের উপরে হাত রাখতেন ওই পাথরটা স্বর্ণ হয়ে যেত আমার নবী যদি কোনো গ্লাস হাত দিয়ে ধরতেন ওই গ্লাসটা পরশ পাথর হয়ে যেত আমার নবীর ঠোঁটটা যদি বাজান কোন পেয়ালার মধ্যে রাখতেন ওই পেয়ালাটা জান্নাতের পেয়ালা হয়ে যেত আমার নবী কোন জমিনে কদম রাখলে ওই জমিনটা বাবা জান্নাতের টুকরা হয়ে যেত আমার নবী কোন জায়গা দিয়া হেঁটে গেলে ওই জায়গায় বেশ কম্বারের হয়ে যেত ওই খাল তখন বললেন আপনার হাতটা আমার হাতের উপরে রাখে আমরা নবীর দেখি নাই আমরা বুঝি না এই জন্যই তো সাহাবিদের যখন আমার হাত রাখেন ওই রাখালের ডাইন হাতের উপরে রাখলেন নবী আমার বাম হাত রাকালের বাম হাতের উপরে চেপে ধরে বলে বা বাবা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি একটা বরবের চাকা যদি আপনি হাতের মধ্যে সাইফা ধরেন বরবের চাকাটা আপনি যত বড় পাহালন হোক না কেন দুই মিনিটও রাখতে পারবেন না এই কথা কর না কেন চাকা বাদ দেন বাবা একটা মালাই ছোট্ট একটা মালাই কত সময় হাত দিয়ে ধরে রাখতে পারবেন হ্যাঁ যুবক দুইটা মিডি একটা মামায় হাটার মধ্যে ধরে রাখতে পারবেন আর আমার লবিয়া মনে আপনি শুনলে আমি হবে না আমার মবির শরীরে এতে ঠান্ডা আর তৈরি ছিল আমার মাবীর এই বর্বর পূর্ণ পাওটা যখন যা মধ্যে দেবে বেশ হার পর্যন্ত বড় হয়ে যাবে আমার মনে সাফার জাহান নাম সবচাইতে ভয়ঙ্কার জাহান নাম হোতামা সবচাইতে বড় জাহান বাবা সাতটা জাহান নামের মধ্যে ভয়ঙ্কার জাহান নাম হলো নবী আমার সাকার জাহান নামের দরজার কাছে যায় যখন কদমটা দিবে কদমটা দিতে দেরি আছে পুরা জাহান নামটা বাবা বরমের মতন ঠান্ডা হয়ে যাবে জাহান্নাম একটা চিৎকার দিয়ে বলবে বলি অতি তাড়াতাড়ি তোমার বন্ধুর কদমটা তুইলে নেতে